হরতাল সংস্কৃতি যেন শিক্ষা জীবনকে বিপন্ন না করে সেদিকে বিবেচনায় রেখে রাজনৈতিক দলগুলোর কাছে কর্মসূচি প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন আমার অধিকার ক্যাম্পেইন। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার অধিকার ক্যাম্পেইন আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান শিক্ষা সংকটের অবসানের দাবি করা হয়। দেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবন হরতাল সংস্কৃতির বাইরে থাকার এবং নিরবিচ্ছিন্ন ও নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমার অধিকার ক্যাম্পেইনের চেয়ারপারসন সিরাজুদ দাহার খান সংবাদ সম্মেলনে অবস্থানপত্র পাঠ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সময় রাজনৈতিক সংস্কৃতির অন্যতম হাতিয়ার হরতালের কারণে দেশের অগণিত শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হতে চলেছে। এবছরের শেষ প্রান্তে পিএসসি জেএসসি সকল বার্ষিক পরীক্ষা বিভিন্ন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ার কারণে কোমলমতী শিক্ষার্থীদের মনোজগতে পড়েছে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ও প্রতিক্রিয়া। এর সুদূর প্রসারে নেতিবাচক বুদ্ধিভিত্তিক সামাজিক অর্থনৈতিক এমনকি রাজনৈতিক প্রভাব জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। সংবাদ সম্মেলনে আমার অধিকার ক্যাম্পেইন এর ভাইস চেয়ারম্যান মাসুদা ফারুক রত্না ছাড়াও সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসিতে অংশ নিচ্ছে 29,50,193 জন শিক্ষার্থী। এছাড়া জেএসসি ও জেডিসিতে 19,00,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে। তারা হরতালের কর্মসূচি দিয়ে শঙ্কিত ও চিন্তিত, সেই সাথে অভিভাবক মহলও গভীরভাবে উদ্বিগ্ন। নতুন বছরের নতুন বই যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতেও দেরি হতে পারে, ফলে সামনের বছর নতুন বইয়ের নতুন উদ্দীপনা শিক্ষার্থীদের কাছে অধরাই থেকে যেতে পারে। বর্তমানে দেশে 37,672 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার দেশের 26,193 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়। এর ফলে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হবে 63,865। সরকারি হিসেবে দেশের 94.6% শিশু স্কুলগামী হলেও তাদের মধ্যে আবার 29.7% শিশুই ঝরে পড়েছে মাঝপথে। হরতালের কারণে এই ঝরে পড়ার হার আরও বাড়তে পারে বলে মনে করে আমার অধিকার ক্যাম্পেইন। হরতালে বিদ্যালয়গামী শিক্ষার্থীর হতাহতের খবরও নির্মম ও বেদনাদায়ক। উদ্বেগজনক উল্লেখ করে বলা হয়, যারা শিশুদের রাজনীতির বলি বানাতে চায় তাদেরও বোধোদয় হোক প্রত্যাশা করছি। দল ও গোষ্ঠীগত লাভের জন্য গোটা জাতির ভবিষ্যৎ এভাবে ঝুঁকিতে ফেলা কতটা যৌক্তিক তাও বিবেচনা করার জন্য এবং সব ধরনের সহিংসতা থেকে শিশু ও শিক্ষার্থীরা নিরাপদে রাখার জন্য সকল মহলের প্রতি আকুল আবেদন জানানো হয় সংবাদ সম্মেলন।